দেখতে পাচ্ছ ভাই। তো এই যে লেখাগুলোর মানেটা তোমরা যদি কেউ জেনে থাকো ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এবং এটা কিসের ঘন্টা বাজে ভাই? তিনটা বাজে খুচরো নেই তাহলে কি করা যায়? জিপে 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 গুগল পে বলছি না গো, জিপে জিপে জানো না? জিপে জানো না? এটা স্মার্টফোন ইউজ হয় না জিপে তে। আরে জিপে তে স্মার্টফোন ইউজ হয় না গো, অফলাইনে হয় ওটা। আরে ভাই নোটটাকে কি হোলি খেলিয়েছিলিস নাকি? না ভাই। আর ভাই পিছনে দেখ একটু, একদিন খাওয়া। তো আজকে টপিকটা কি? আজকে ব্যান্ডেলে মারা হবে। ইমাম ভাড়া মানেটা কি? ইমাম ভাড়া মানে হলো ইমামের ইমাম ভাড়া তো যাচ্ছি ঠিক আছে, কিন্তু পেট পুজোটা হবে তো? তোর ব্লগে আছি, তোর ব্লগে পেট পুজো ছাড়া, পেট পুজো ছাড়া অন্য কোনো কথা হবে? তো এবার আমাদেরকে নিচে নামতে হবে তাই তো? বলছি এখান থেকে কি বাস যাবে? আরে এখান থেকে কি বাস যাবে? না না একজনকে জিজ্ঞাসা করলাম, বললো না এখান থেকে টোটো ধরতে হবে। অটো যাবে? অটো 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 না হলে টোটো ধরতে হবে। দেখতে হবে কি ধরতে হবে না ধরতে হবে, দেখা যাক। আরে দেখা যাক, চল চল। কত কত? কুড়ি টাকা। চলো 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 চলো, ফটাফট করে এবার মালুটা ছাড়ো। না ভাই 10 টাকা 20 টাকা পেতিস নে। আরে ভাই নোটটাকে কি হোলি খেলিয়েছিলিস নাকি? না ভাই, যে আমাকে দিয়েছে সে হয়তো খেলতে পারে ভাই। আমি গান্ধীজিকে হোলি খেলাচ্ছি, গান্ধীর টাকে হোলি। এই ভাই কেমন, এই টোটো কাকুটা আমাদেরকে একটু আগে নামিয়ে দিল, আই ডোন্ট নো ওয়াই। কেন মোদি এসেছে? আজকে মোদি এসছে? হ্যাঁ, সেখানে 90 বলে ঘুরিয়ে ঘুরিয়ে। আরে ভাই যখন আমি তাজমহল গেছিলাম সেই সময় বুল্লোজার বাবা এসেছিল, আজকে আবার মোদিজি। কত ভাই, দোকান থেকে আমরা হেঁটে চলে এলাম ইমামবাড়াতে। তোমরা দেখতেই পাচ্ছ এটা যে সেই পুরনো ইমামবাড়া। তো এখন আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না ইমার, যে যে এই যে ইমামবাড়া এটার নামটা কেন হলো ইমামবাড়া? মনে হয় এটা ইমাম। এনিওয়ে ভেতরে কি ঢোকা যাবে কিনা চলো একটু দেখি, পারমিশনটা নিতে হবে। আর এই যে আরো একটা ইউটিউবার দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, ছাপড়ি ইউটিউবার, ছাপড়ি ইউটিউবার, ছাপড়ি ইউটিউবার তেরি বল বললাম না। চলো গাইস এখন ঢোকা যাক ইমামের। তো গাইস আমরা ঢুকছি দেখতেই পাচ্ছ। ও ভাই এ তো মসজিদ টাইপের, তাদেরই পালা ভাই। মাঝে মধ্যে চলে আসছে কাকার আগের খেয়াল চলে আসছে। পয়সা দিয়েছি তোমায়, কাজ করবে না? টিকিট ধর, টিকিট। তো গাইস দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে টিকিট। মামার গল্পটা তোমাদের একদিন বলবো, যে আমি কেন টিকিটদের মামা বলি, ঠিক আছে? মামার গল্পটা কোন একটা কিউএনএ তে বলবো, ঠিক আছে? কিউএনএ কিউএনএ ওয়ান কে কিউএনএ তে বলবো। ঘুরে টুরে দেখ। আরে দেখ না ভাই। ভাই এই ঘড়িটা, এটা কি ঘড়ি? ইমাম বাড়ার বাড়া ঘড়ি। ও ভাই এটা রোলেক্স, এটা রোলেক্স। ও ব্লগার চান করতে উঠছো? হ্যাঁ ভাই যাও ভাবছি না ভাই, চান করতে উঠছে। দেখো গাইস আমি তো সাঁতার জানি, আমি আরামসে এখানে এখানে চান করবো। চলো মাছ আছে, চল মাছ চাষ করবো, মাছ চাষ করবো। গাইস তো দেখতে পাচ্ছ এখানে আমি মাছ চাষ করবো বলে আজ এসেছি, ঠিক আছে? জলটা কিন্তু পরিষ্কার আছে, হেভি আছে, পরিষ্কার। এটা যদি পরিষ্কার তাহলে অপরিষ্কার কি কাকে বলে? পরিষ্কার তোকে বলে। এটা কিসের ঘন্টা বাজে ভাই? এটা 3টা বাজে।
এটা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর ঘন্টা বাজবে এখানে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর ঘন্টা বাজে না 3টে বাজে বলি ঘন্টাটা বাজলো ও হ্যাঁ প্রত্যেক কোড়েও ঘন্টা কিছু জ্ঞান আছে তোমার ব্লগার দা না দাদা দেখ আমি বলছি কি হতে পারে আমি বলবো একটা হচ্ছে প্রতি অন্তর ঘন্টা অন্তর অন্তর ঘন্টা বাজতে পারে আর একটা হচ্ছে ঠিক আছে জ্ঞানী বাবা ঠিক আছে আরে প্রত্যেক ঘন্টায় বাজে এইখানে দাঁড়িয়ে থাকলে সিম্পল সিম্পল তো চলো ভেতরে ঢুকি 20 টাকা দিয়ে টিকিট আরে 20 টাকা দিয়ে টিকিট কেটেছি যেখান খুশি ঢুকে যাব হামলা করে দেব সূর্যের আচ্ছা তাড়াতাড়ি এটা মালুটা চাইবো নাকি ওকে এই যে প্রমোশন মানে ইমাম বারার প্রমোশন হচ্ছে না বাইরে বেট করে দেব আরে না ইমাম বারার প্রমোশন করছি আর 7 লাখ সাবস্ক্রাইবার করার আগে ওটা প্রমোশন 1 মিলিয়ন হয়ে যাবে এবার ওখানে আইসক্রিম ফুচকা সব পাবে কোথায় এই তো চলো না হ্যাঁ ভাই আমি আইসক্রিম ফুচকা খেয়েছি ভাই আর ভালো লাগবে না বিরক্ত লেগে যাবে এবার সিরিয়াস গাইস আমরা এসে গেছি এখন ইমাম বারার ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে গেছিলাম মানে এবার আমরা দেখব সূর্য ঘড়ি আর সামনে একটা কি বড় ওটা কি রে ওই ওটা বড় পুকুর সেই তো ওইটার মতো হয়ে গেল রে সেই দিঘা এসে বলে কি বড় পুকুর গো হ্যাঁ কোথায় এই তো কোনটা এই যে এটা এটাকে সূর্য ঘড়ি এটাকে সূর্য ঘড়ি বলে ভাই বহুত দেখায় চল দেখে আসি এইদিক দিয়া এইদিক দিয়া গাইস এটা আমি একটু বলবো না হ্যাঁ বল বল তুই যা বললে আর অডিয়েন্স চুপ হয়ে যাবে বলবো বল বল যেমন গাইস আমাদের ঘড়িতে প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মিনিট এবং প্রত্যেক ঘন্টা দেখায় তেমন সূর্য ঘড়িতে প্রত্যেক প্রহর দেখায় আর প্রত্যেক প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা 3 ঘন্টা একটা প্রহর আর 3 ঘন্টা একটা প্রহর তাহলে 24 ঘন্টা কটা প্রহর 24 ঘন্টা আটটা প্রহর আটটা এবার জ্ঞান আছে অঙ্কের নলেজ আছে চিন্তা নেই চিন্তা নেই চল চল ভাই ওইদিকে পুরো গাইস এটা হচ্ছে সূর্য ঘড়ি ভাই হাতটা সরা ভাই বিশুদ্ধ হয়ে যাবে রোদ থাকলে আরো ভালো বোঝা যেত রোদ রোদ নেই ভাই এখানে ওটার জন্য আর ভাই ওটা এত সুন্দর একটা পুকুর মানে নদী এটা কি নদী কি নদী আমি কি জানি কি নদী জানি এটা না এটা টেমস নদী এটা টেমস নদী টেমস এটা হচ্ছে আমাদের দেশীয় টেমস আচ্ছা টেমস ভাগিস টেমস বলছি টিএম ওই বলি নি এই চল 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 ভাই চল চলো ভাই এই যে 20 টাকা দিয়ে টিকিট কেটেছি যেখান খুশি ঢুকবো বলবো ওই কাকাটা 10 টাকা বলে 20 টাকা বলছে কেন খেয়ে আছে কাকাটা তো গাইস হয়ে গেছে আমাদের সূর্য ঘড়ি দেখা ঠিক আছে এবার এবার কোথায় যাওয়া হবে ওই এবার কোথায় যাওয়া হবে এবার এতে ব্যান্ডে ব্যান্ডে ওই 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 ওইদিকে একটু পেট পুজো হবে নাকি ভাই সেরকম কিছু খেয়ে আসেন যা পেট পুজো হবে নাকি এখানে এখানে বলি নাকি কি ফুচকা পাওয়া যায় ওটা কি হলো এখানে ফুচকা এই যে ওখানে বসতো ও তুই তার মানে এখানে এসছিস হ্যাঁ ও তো আমার এটা ফার্স্ট টাইম এন্ড গাইস যারা যারা আসোনি তারা চলে আসো কারণ এটা প্রমোশন ভিডিও কারণ এই ইমাম বাড়ার মালিক যে আছে সে আমাকে মাল্লু দিচ্ছে তাই তো ইমাম বাড়া এর পিছনে লাঠি মেরেছে না না মাল্লু দেবে মাল্লু বলে না দিলে দেখা যাবে গাইস কত মাল্লু দেয় না দিলে ইমাম বাড়া এই যে ঘড়ি দেখছো ঘড়িটা নিয়ে চলে যাব ভাই ঘড়িটা কোন কোম্পানি তোর কি মনে হয় ঘড়িটা মনে হচ্ছে রোলেক্স না না রোলেক্স এত বড় হয় না ভাই তোরটা এত বড় দেখ ভাই বেশি কথা বলবি না ঠিক আছে মাল্লু দে নালে যাও ভেতরে ঢুকতে গেলে কি বলে জুতো খুলে ঢুকতে হবে তুই একটা কাজ কর তুই ঢোক আমি ঢুকবো না ভেতরে অনেক কিছু আছে আচ্ছা আচ্ছা মিস করে যাবো ছেড়ে দে আমি তাহলে জুতো খুলছি আবার জুতোটা খুলতে হবে কত কষ্ট করে বেঁধেছিলাম গাইস জুতো খুলছে ছাপড়ি পিত এটা কেউ ভিডিও করতে হয় মানে ঈদে হয়েছিল আমরা ভাবলাম তিনটের জন্য হয়েছে বন্ধুগণ চলো প্রবেশ করা যাক এই যে প্রবেশদ্বার ওকে আমরা সবাই ছাপড়িটা প্রবেশ করছি এই সাইডে যেতে গাইস এখানে ভিডিও করা কিন্তু বারণ আছে তবুও করছি আমি তোমাদের জন্য আরে করতে দে আরে কিচ্ছু চুপ করে থাক গাইস ভেতরে ঢুকে পড়েছি ভাই একদম চুপচাপ থাকবি সো গাইস ব্যাপারটা হয়েছে কি এখানে ভিডিও করা যাবে না ঠিক আছে তবুও আমরা করলাম যতটুকু পেরেছি এখানে নাহলে কিন্তু ওর গাল খেতে হবে ঠিক আছে সিসিটিভি লাগানো আছে বললো তাই তো তো লোক চলে আসবে বেশি করছি না ভিডিও অসুবিধা আছে বলে সো বাইরে যাই বাইরে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করবো ঠিক আছে সো গাইস বাইরে বেরিয়ে পড়েছি এবার জুতোটা নিয়ে যাই একটু বাইরের দিকে ঠিক আছে
তোমরা যারা মুসলিম ভিউয়ার্স আছো তারা জানবে যে এখানে কি লেখা আছে। আমি বিষয়টা ঠিক এক্সপ্লেইন করতে পারছি না যে এটা কি লেখা আছে। অ্যান্ড যারা এখানে গাইড আছে না তারা এই মুহূর্তে এখানে নেই, ঠিক আছে? আমি একজন গাইডকেও দেখতে পাচ্ছি না, বাট এই যে লেখাগুলো এইগুলোর মানেও আমি জানি না। অ্যান্ড এই যে জিনিসগুলো এটারও মানে কিছু লেখা আছে দেখতে পাচ্ছ ভাই। তো এই যে লেখাগুলোর মানেটা তোমরা যদি কেউ জেনে থাকো, ঠিক আছে, আমার মুসলিম ভিউয়ার্স, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং জানাবে যে এটার মানেটা কি, এটা কি জন্য লেখা হয়েছে, সেগুলো আমাকে এক্সপ্লেন করবে। ওকে, তাহলে যে কমেন্ট পড়বে, যারা হিন্দু অডিয়েন্স আছে বা হিন্দু ভিউয়ার্স আছে, তারা যারা কমেন্ট পড়বে তাদেরও জ্ঞান বাড়বে এবং আমিও জানতে পারবো বিষয়টা কি। তো তাদেরই কমেন্ট করতে ভুলবে না, যারা মুসলিম ভিউয়ার্স আছো তারা করে দেবে কমেন্ট। এটা তো ইমাম বাড়া, তার মানে কি বাইরে বেরোতে গেলেও টিকিট লাগে নাকি? অনেক হয়েছে আড্ডা, আড্ডার সাথে বকচোদি সবই হয়েছে, এবার বাড়ি যাবো। বাড়ি নয়, আগে পেট পুজো করতে হবে। তো গাইস, এবার পেট পুজো হবে, একটু জায়গা যেতে পারি হয়তো। হ্যাঁ, মেবি যেতে পারি, সময় আছে, বেশি সময়ও নেই। আমরা তো মানু ইন্দ্র দেয়নি, ইন্দ্র জানুয়ারি মাসে বার্থডে ছিল। আরে ভাই কোথাও যাও, ব্যান্ডেল সিজন, ঠিক আছে? কত 20? ঠিক আছে, চল চল 20, ঠিক আছে। হ্যাঁ চলো কচুরি খেয়ে নেবো, চলো। হ্যাঁ কচুরি খেয়ে নেবো, চল। সেটার জন্য না, আমরা বিরিয়ানি খাই। দাদা মোটে বসেনি, দাঁড়াও। দাদা ভাই তোকে কি বলবে ভাই, জামুবান? তো ভাই ইয়ে লানটা দে, লান নেই, সরি মাইকটা দে, মাইক ভাই লান রেখে আমি হচ্ছি বিচিত্র বালচোদ। বিচি শট বালচোদা, উল্টো বলে দিল বালচোদা। আমি হ্যাঁ মাঝে মাঝে, এর জন্য আমার বিচি শট হয়ে গেছে। না তোর বিচি এমনিতেই শট, জন্ম থেকে ভালো ছিল। এনে কথা বল, তুই বলবি তো রোহিত দাকে এখন লাইভ কল করা হচ্ছে। আরে জোরে বল, জোরে বল, তুই যা গান করছিস ভাই, তুই থাম ভাই, তুই যা গান করছিস ভাই, কপিরাইট ওনার কপিরাইট মেরে দেবে ভিডিওতে। আমি দিয়েছিলাম কি খুঁজে হবে না, কেলো করেছে অনলাইন কি হবে না, খুঁজেও নেই। তাহলে কি করা যায়? ফোনটা নিয়ে এলে না কেন, ফোনটা নিয়ে এলে না কেন, ফোন এই ফোন খুঁজো নেই, কি করা যাবে? জিপে গুগল পে কিচ্ছু হবে না, মানে ফোন পে না, জিপে 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 গুগল পে বলছি না গো, জিপে জিপে জানো না, জিপে জানো না, স্মার্টফোন ইউজ হয় না জিপে। আরে জিপে তে স্মার্টফোন ইউজ হয় না গো, অফলাইনে হয় ওটা। এখানে জেলে বেলে জিপে চলছে, মানে মানে কয়েন ওয়াইন দিয়ে পুরো মানে খুচরোই শেষ। আর এখানে কাকা অনলাইনও নেয় না, কি করা যাবে? এবার আমরা কোথায় যাচ্ছি? সো গাইস, ব্যান্ডেল স্টেশন থেকে এবার আমরা শ্রীরামপুর যাবো, ঠিক আছে? শ্রীরামপুরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? ট্রেন চলে এসছে অলরেডি, তাহলে শ্রীরামপুর যাচ্ছি, শ্রীরামপুরে গিয়ে খাওয়া দাওয়া করছি একদম। সো গাইস, প্যান্ডেল থেকে চলে এলাম এবার সোজা শ্রীরামপুরে। অ্যান্ড শ্রীরামপুরের সামনে রয়েছে আরআর ক্যাফে, ঠিক আছে? তো আজকে ভাবছি দুপুরের খাওয়া দাওয়াটাই আরআর ক্যাফে থেকেই করবো। তো চলো গাইস, কি বলিস ইন্দ্র, আরআর ক্যাফে, আর ইউ রেডি টু গো আরআর ক্যাফে? ইয়েস
চলো চলো শান্তি আছে ওদিকে ভাই ককটেল কাউন্টার এটাই বুঝবি বাঙালি বিরিয়ানি খেতে বিরিয়ানি পাওয়া যাবে তো বিরিয়ানি পাওয়া যাবে কি জানি হ্যাঁ বল লেখা আছে দেখ অশিক্ষিত পড়তেও সেখানে কি সেটাই তো কিচ্ছু জানে না ভাই এখানে কত ককটেল আছে খাবারে আইপিএল চলছে ঠিক আছে ভাই কিন্তু কে জিতলে ভালো হবে কে জিতলে তো ভালো হবে তো ভাই সিএসকে এর ফ্যান এরা তো না এ তো ফ্যান সিএসকে না কে তো সরি সরি তুই কে কে আর ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম কে কে হ্যাঁ করব লড়ব জিতব রে তুই একদম তুই বেরিয়ে যা শালা বেরিয়ে খাবি না এক এক পয়সা দিবি না শুন শুন আরসিবি হলে বের করে দিস ঠিক আছে কিন্তু সিএসকে তো বিয়ে বলা যাবে না আর একটা ওই কোল্ড ড্রিঙ্ক নর্মাল মশলা নিতে গাইস অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস যেটা চলে এসছে আর বিরিয়ানিটা এলো না খুব দুঃখ লাগলো কেন বলতো বিরিয়ানিটা করলো না এরা আর ভাই পিছনে দেখ একটু একদিন খাওয়া ভাই প্রমিত যেটা বলছিস এই শোন না বলছি প্রমিতলে বলছিস নাকি খাওয়া তো ভাই প্রমিতকে আমি খাবো প্রমিত চলে প্রমিতকে চলে আসতে বললাম প্রমিত ভিডিওটা দেখে থাকলে তাড়াতাড়ি আসো খাবো ভাই আরে ভাই আমি প্রমিতকে খাইয়ে দেবো তুই প্রমিতকে ডাক না একবার কিন্তু আমি হচ্ছি সব থেকে বড় টপার যেটা টিডব্লিউবিতে বলা হয়েছে আচ্ছা সব টপার পাবার ছাড়ো আগে খাওয়া দাওয়া চলো খাই গাইস হ্যাঁ এই পয়সা দিয়েছি কাকে এই তোকে পয়সা দিয়েছি তুই ভিডিও কর দিছে পয়সা ভাই এই যে ভিডিও করার পয়সা তোরা ভিডিওটা লম্বা করছি না ঠিক আছে লম্বা করলে আমারটার মতো হয়ে যাবে তাই ভাই হবে না ভাই হবে না যাই হোক ভাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো নেক্সট কোনো ভিডিওতে আবার বাকছুটি হবে সব কটা বোতল নিয়ে চলে যাবে বাড়িতে দেখবো সবাই দেখা যাচ্ছে নতুন ভিডিওতে তাদের জন্য টাটা বাই বাই মারতে থাকো 50 বছর ধরে